এই তো আজকে আমরা বাহিরে যাচ্ছি, আর বাহিরে যাচ্ছি কিছু শপিং করার জন্য। তো শপিং করতে গিয়েও কেন শপিং করতে পারলাম না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। বের হয়েছিলাম শপিং করার জন্য, দুঃখের বিষয় হলো শপিং করতে গিয়েও শপিং করতে পারলাম না। তো দেখতেই পাচ্ছেন বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর বের হয়ে একটা অটো রিক্সা নিয়ে নিয়েছি। আমরা আজকে যাচ্ছি শ্রীপুর নতুন মার্কেটে। তবে প্ল্যানিং ছিল আমরা মাওনাতে যাব, তো মার্তিজার বাবার অফিস থেকে আসতে আসতে লেট হয়ে যায়, সেই জন্য আর মাওনাতে যাইনি। তারপর ভাবলাম তাহলে শ্রীপুর নতুন মার্কেটেই চলে যাই। শ্রীপুর নতুন মার্কেটটা যেহেতু বাসা থেকে খুব বেশি একটা দূরে না, তো এখানে যাওয়াই যায়, সেই জন্যই কিন্তু এখানে চলে এসেছি। শ্রীপুর নতুন মার্কেটটা আমাদের বাসা থেকে মাত্র 5-7 মিনিট লাগে আসতে রিক্সা দিয়ে। তো এই তো চলে আসলাম মার্কেটে, আর মার্কেটে ঢুকে আমরা চলে যাচ্ছি একটা বোরকার দোকানে। আমি বোরকা কিনবো, সেই জন্যই মূলত মার্কেটে আসা। মার্তিজার বাবা কিছুদিন ধরে বলতেছিল চলো তোমাকে একটা বোরকা কিনে দিই, তো যাই যাই করে আর যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি চলে আসলাম, তো নতুন মার্কেটে চলে এসেছি। আর নতুন মার্কেটে কিন্তু খুব বেশি একটা বোরকার দোকান নেই, মনে হয় 1-2টা না 3টা বোরকার দোকান আছে জানি। তো আমি এখানে প্রথমে একটা বোরকার দোকানে চলে গিয়েছি, আর এখানে ঢুকেই আমার ডিসপ্লেতে একটা বোরকা ভীষণভাবে পছন্দ হয়ে গিয়েছে। তারপরেও আমি আরও কিছু কালেকশন দেখব, তো লোকটাকে বললাম আমাকে কিছু বোরকা দেখান। তো ফার্স্টেই উনি আমাকে এই বোরকাটা দেখালো, কিন্তু আমি বললাম আমি কালোর মধ্যে নিব। তারপর অনেকগুলো কালোর মধ্যে বোরকা নিয়ে আসলো, আমাকে দেখাচ্ছিল। তো যেগুলো দেখাচ্ছিল বোরকা আমাকে, ওখান থেকে আমার একটাও পছন্দ হচ্ছিল না। কারণটা হলো আমার প্রথমেই যেই বোরকাটা চোখে লেগেছে ওইটাই আমার চোখে ধরে আছে। তারপর বললাম যে ওই ডিসপ্লেতে যে বোরকাটা ছিল ওই বোরকার আর কি কি কালার আছে, তো উনি বলল এখানে যে ব্ল্যাক ছিল, আর এখানে যে কলাপাতা কালারটা ছিল, আর ছিল একটা মেরুন কালার। তো এখান থেকে আমি তো ব্ল্যাকই খুঁজতেছিলাম, তো ব্ল্যাক কালারও পেয়ে গিয়েছিল, কিন্তু ব্ল্যাক কালার আমার সাইজের ছিল না। তারপরেও উনি আমাকে অনেকগুলো কালেকশন দেখিয়েছিল, তো এখান থেকে আমার একটা বোরকা আসলে ভালো লাগতেছিল না, আর এই বোরকাটা আমার সাইজের ছিল, তারপরে আমি নিতে পারিনি। আর এই তো এই ব্ল্যাক কালারটা, এই বোরকাটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমার সাইজের ছিল না, সেই জন্য আর নিতে পারিনি। তারপর চলে গিয়েছিলাম অন্য আরেকটা দোকানে, তো ভাবলাম কিছুটা দেখে যাই কী কী কালেকশন আছে যদি ভালো লাগে। তো ওখানে গিয়েও অনেকগুলো বোরকা আমি দেখেছি, তো আমার কাছে কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না, কারণ আমার চোখে তো ওইটাই লেগে আছে। তো বলে না একটা কথা যে প্রথমে যেটা চোখে ধরে পরে অন্য অনেক কিছু দেখলে ওইটাতে আর মন ভরে না, তো এরকম অবস্থা হয়ে গিয়েছিলো আর কি। তো আমার ওই বোরকাটাই কিন্তু মনে ধরে আছে, তো সেই জন্য কিন্তু আমি আর কোনো বোরকাই পছন্দ করতে পারিনি আর শপিংও করতে পারিনি। তো লোকটাকে জিজ্ঞেস করেছিলাম যে এই বোরকাটি কি আবার রিস্টক হবে কি না, তারপর উনি বললো যে 1 সপ্তাহ পরে এসে দেখে যেতে পারেন। তো ভাবলাম তাহলে 1 সপ্তাহ পরে এসে দেখেই যাব যে এই বোরকাটা আসছে কি না। পরে যদি কোনো সময় এই বোরকাটা কিনা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি এই বোরকাটা পেয়েছিলাম কি না। তারপর আর কি মন খারাপ করে মার্কেট থেকে বের হয়ে গেলাম, যেহেতু আজকে আর শপিং করা হবে না। তো বের হয়ে আর কি করব, বের হয়ে আমরা চলে গিয়েছিলাম একটা ফুচকার দোকানে, আর ফুচকা কিনে বাসায় চলে এসেছি, আর বাসায় এসে ফুচকাগুলো বানিয়ে তারপর আমরা সবাই মিলে খেয়েছি। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।